দেখো, এখানে একটা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া দেখানো হয়েছে। চারটে হাইড্রোজেনের নিউক্লিয়াস আছে এখানে। হাইড্রোজেনের নিউক্লিয়াসের হাইড্রোজেনের প্রত্যেকটার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1, অর্থাৎ একটা প্রোটন আছে। এবং আমরা জানি সাধারণ হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না, তাহলে ওর নিউক্লিয়াসে একটাই প্রোটন থাকার ফলে ভর সংখ্যা 1। এরকম চারটে হাইড্রোজেনকে আমরা সংযুক্ত করছি অত্যন্ত উচ্চ তাপমাত্রায়, এবং সেই উচ্চ তাপমাত্রাতে এই এরা সংযোজিত হয়ে একটা হিলিয়াম নিউক্লিয়াস তৈরি হচ্ছে। যে হিলিয়াম নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 2 এবং ভর সংখ্যা 4, তার সঙ্গে তৈরি হচ্ছে দুটো পজিট্রন। পজিট্রন হচ্ছে এক প্রকার কণা, একদম ইলেকট্রনের অপোজিট কণা, একটা ইলেকট্রনের ঠিক বিপরীত কণা বলা হয় এটাকে। কারণ ইলেকট্রনের আমরা জানি আধান হচ্ছে -1 আর ভর 0, এই পজিট্রনের আধান হচ্ছে +1 আর ভর 0। এই দুটো পজিট্রন কণা উৎপন্ন হয় এবং তার সঙ্গে কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়ে যায় ওই ভর ত্রুটির কারণে। সেইটা শক্তিতে রূপান্তরিত হয়ে 26.7 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি এখান থেকে নির্গত হয় আর কি। এই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া আরও বিভিন্ন রকম হয়। এখানে মেন ব্যাপার হচ্ছে হালকা পরমাণুর নিউক্লিয়াসগুলো যুক্ত হবে, যুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী পরমাণু নিউক্লিয়াস তৈরি করবে। দেখো, এখানে হাইড্রোজেন সব থেকে হালকা আমরা জানি, তার থেকে তৈরি হয়েছে হিলিয়াম। আর এরকম ধরনেরই বিক্রিয়াগুলো হবে হালকা পরমাণুর মধ্যে।